আসসালামাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভালো লাগবে সবার। তো সবাই কিন্তু একটা করে লাইক দিতে ভুলে যাবেন না, আপনারা প্লিজ লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, আর আমার কমিউনিটিতে কমেন্ট রাখতে ভুলবেন না, এতে করে আপনাদেরকে খুবই সহজে আমি ব্যাক দিয়ে দিতে পারবো। তো আজকে হলো আমি রান্না করতেছি কলিজি, তারপরে আমরা বলি ফুসকা গুড়দা, ওগুলো মিক্সড যে একটা আইটেম থাকে ওটা রান্না করতেছি। তো প্রথমে আমি ওগুলোকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কয়েক পার করে। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তো একটা বড় হাঁড়িতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল, তারপরে দিয়ে দিলাম আমি আস্ত গরম মশলা। তো এখন আমি গরম মশলাগুলোকে হালকা ভেজে নেব। বয়স দেওয়ার সময় বাহিরে খুব বেশি আওয়াজ হইতেছে, কারণ হলো মানে খুব গাড়ি চলাচল করতেছে এই জন্য। তো আমি রান্নাটা যেভাবে রান্না করেছি ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। ভিডিও অনেক ভিডিও জমা হয়ে আছে, কিন্তু প্রতিদিন দিলে দেওয়া যেত, সময়ও হয়ে ওঠে না, বিশেষ করে আমার বন্ধুরা কষ্ট করে দেখবে আমার এত ভিডিও, তাই আর কি দেই না, মাঝে মধ্যে দেই। তো এই কয়েকদিন থেকে ভাবছি যে আমার পুরনো ভিডিওগুলো এইভাবে আমি দিয়ে দিয়ে শেষ করে দেব। তো একটু ফাঁক পেলাম, ভাবলাম বয়সটা দিয়ে দেই, সাথে সাথে বয়স দিলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু বাচ্চাদের ঘর নানান ধরনের আওয়াজ থাকে এই জন্য আবারও বয়স আবার করতে হয়। তো এই তো আমি এখানে দিয়ে দিয়েছি তিনটার মতো হবে পেঁয়াজ, বড় বড় তিনটা গোটা পেঁয়াজ আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে পেঁয়াজগুলো খুবই তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো একটা ঢাকনা লাগিয়ে দিয়ে দিলাম, কিছু সময় এভাবে রেখে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো বাচ্চাদেরকে হুজুরের পাশে দিয়ে বিকেলবেলা বসে বসে বয়স দিতেছি, ভাবতেছি যদি বয়সটা দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দেই তাহলে হয়তো আজ দিয়ে দেবো আপলোড। তো আসলে একটা ভিডিও রেডি করা একটু কষ্টেরই কাজ, তো প্লিজ সবাই ফুল ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি। তো তারপরে দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট, 3-4 চামচের মতো হবে, আর আদা রসুনগুলো ফ্রেশ ছিল, আর ফ্রেশ আদা রসুন দিয়ে যে কোনো জিনিস রান্না করলে খুবই টেস্টি হয়। তো আসলে ফ্রিজে রাখা আদা রসুন দিয়েও হয় না হয় এমন না, কিন্তু ফ্রেশ আদা রসুন দিয়ে যে কোনো কিছু রান্না করলে টেস্ট বেশি হয় আমার মনে হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আদা রসুনগুলোকে আরও 2-1 সেকেন্ড ভেজে নিচ্ছি, যাতে র ফ্লেভারটা একটু চলে যায়। মানে একসাথে মেখে বসিয়ে দিলেও হয়, আমি মাঝে মধ্যে একসাথে মেখে মাখিয়ে জাকিয়ে বসিয়ে দিই, আর কোনো দিন হলে এভাবে মশলা কষিয়ে রান্না করি। তো আজকে যেহেতু আমি গরম জল দিয়ে খুব ভালো করে কিছু সময় ভিজিয়ে ধুয়ে নিয়েছি, তাই আর একসাথে মাখিয়ে মানে রান্নাটা করতেছি না আর কি, এভাবে মশলা কষিয়ে নিয়ে রান্নাটা করতেছি। তো এখানে আমি নিয়েছি গুঁড়া মশলা, আমি এখানে পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া জিরা আর গরম মশলা গুঁড়া নিয়েছি, সরি গরম মশলা না, এটা মিট মশলা নিয়েছি। তো যে বাটিতে বা যে প্লেটে আমি মশলা রেখেছিলাম ওইটা থেকে একটু জল দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে তেল বেশে ওঠা পর্যন্ত কষিয়ে নেব। তো এক এক মানুষ এক এক ধরনের রান্নাবান্না করেন, আর কোনো সময় হলে দেখা যায় মাখিয়ে জাকিয়ে ঝটপট রান্না করলেও টেস্টি হয়ে যায়, আর কোনো সময় হলে দেখা যায় যে খুব মানে মনোযোগ দিয়ে রান্না করলেও রান্নাটা টেস্টি হয় না। তো আমার মনে হয় এটা ভাগ্যের ব্যাপার, কোনো সময় হলে ভাগ্য ভালো হলে খুবই টেস্টি রান্না হয়ে যায় যে কোনোভাবে রান্না করলে। তো ওই দিন কলিজির রেসিপিটা খুবই মজা হয়েছিল, তাই ভাবলাম শেয়ার করি। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টগুলা, আর এগুলো হলো রেডিমেড পেস্ট, মার্কেটে যেগুলো প্যাকেটিং পাওয়া যায় ওটা আমি 1 প্যাকেট দিয়ে দিয়েছি ছোট্ট। এখন আমি টমেটোগুলোকেও মিক্স করে দিচ্ছি মশলার সাথে, আপনারা এখানে টমেটোর পরিবর্তে টক দই দিতে পারেন, একটু 2 টেবিল চামচের মতো হবে টক দই, ফেটিয়ে দিয়ে দিলেও হয়। তো মশলাটা একটু ঘন হয় আর টেস্টটা একটু ডিফারেন্ট আসে এভাবে রান্না করলে। তো আমার মশলা কষানো কমপ্লিট, এখন আমি ধুয়ে রাখা পানি জড়িয়ে রাখা কলিজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এই তো আমি দিয়ে দিলাম সবগুলা কলিজি, ফুসকা, তারপরে গুড় সব মিলিয়ে আর কি দিয়ে দিলাম। তো আমার কাছে ফুসকা খেতে খুবই ভালো লাগে, আমি যখন ছোটো ছিলাম আমাদের ঘরে যখন রান্না হতো তো ফুসকাগুলো আমি বেছে বেছে খেয়ে নিতাম, তারপরে চর্বি খেতে আমার খুব ভালো লাগে, মাংস রান্নার পর যে হাঁড়িতে যে চর্বিগুলো বাসে ওগুলো খেতে আমার খুবই ভালো লাগে, আর ফুসকা খেতেও আমি ভালো পাই।
আর এখন দেখা যায় আমার বাচ্চারা ফুসকা খেতে ভালোবাসে, আমার ছোট ছেলের খুবই প্রিয় ফুসকা। তো কে কে ফুসকা খান, অনেকেই হয়তো খান না এগুলা, কিন্তু যার যার টেস্ট পার্ট অনুযায়ী খাওয়া দাওয়া। আর আমার খুবই ভালো লাগে ফুসকা খেতে, কলেজে খেতে আমার অতটা ভালো লাগে না, আমার কাছে মনে হয় দাঁতে লেগে যায়। তো ফুসকাগুলো খেতে এত মজা লাগে আমার। তো এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কলেজি মানে মাংসগুলো মিক্স করে দিলাম আর কি। এখন একটা ঢাকনা লাগিয়ে মিডিয়াম আছে, আমি আস্তে আস্তে করে রান্নাটা করে নেব। তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা, আশা করি শেষ পর্যন্ত দেখে যাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না। তো এই তো কিছু সময় রান্না করে নিয়েছি, আর মশলার কালারটা খুবই সুন্দর আসছে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখন আমি আরও একবার নাড়াচাড়া করে উপর নিচ করে দিতেছি। আর মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসছে ওটা শুকিয়ে গেলে আমি দিয়ে দেবো একটু গরম জল আরও একটু সিদ্ধ হওয়ার জন্য। তো কলেজি ওগুলো খুব বেশি রান্না করলে ওগুলো আরও বেশি শক্ত হয়ে যায়, তো মানে খুব বেশি রান্না করলে আমার কাছে মনে হয় আর ওটা শক্ত হয়ে যায়। তো কম রান্না করা ভালো, মানে জালের উপর কম রাখা ভালো আগুনের উপর। তো এই তো আমি আরও একবার নাড়াচাড়া করে ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর এখন দেখতে পাচ্ছেন সবগুলো পানি ইয়ে হয়ে গিয়েছে, মানে শুকিয়ে গিয়েছে। আর এখন দিয়ে দেবো আমি এক গ্লাসের মতো হবে গরম জল, এক গ্লাস থেকে একটু কমই দিলাম। তো এখন আরও একটু সময় রান্না করে আমার রান্নাটা আসলে কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো আসলে গরুর কলিজা মানে গরুর কলিজা বোনা করতেছি আমি, এই জন্য একদম শুকিয়ে ফেলবো না। ছাগলের হলে আবার আমি একদম শুকিয়ে ফেলি, কারণ ছাগলের কলিজাতে একদম গন্ধ থাকে এই জন্য। আর গরুর কলিজাগুলোতে আমার অত বেশি গন্ধ লাগে না, ভালোই লাগে, খুশবু লাগে। তো এই তো আমার রান্না অলমোস্ট দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এভাবে একটু একটু ঝুল ঝুল রেখে দেবো, একদম শুকিয়ে নেব না। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। জাল আমি আমাদের ফ্যামিলিতে কম খাওয়া হয় সব দিনই, এই জন্য জালটা কমই আছে। তো কিছুটা আস্ত কাঁচামরিচ আর কেটে রাখা কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আমার আজকের কলিজা রান্নার রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের সবার জন্য, আমাদের জন্য দোয়া করতে ভুলে যাবেন না। তো ঠিক আছে, আমি বিদায় নিয়ে নেই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।